হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যার বাড়িতে সুস্থ আছো, খুবই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে আসলাম মাই ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যে ছেলে বৌমাকে গোসল করাতে নিয়ে আসা হয়েছে, তো এখানে এখন গোসল দেওয়া হবে। আজকে ফুল ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ দুটো ভিডিও ছাড়া হয়েছে, বিয়ের দুটো ভিডিও ছেড়েছে আগে। তো সেটাতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, এটাতেও আশা করি ভালোবাসা দেবে, সাপোর্ট করবে। তো এই যে ছেলে বৌমার গোসল করানো হয়ে গেছে, এখানে কিছু মিষ্টি পায়েস দেওয়া হয়েছে মিষ্টি মুখ করানোর জন্য। কেউ কেউ মুখ দেখবে তার জন্য, আমি আর এখন মুখ দেখছি না, কারণ বাড়ি আসার পরপর আমি মুখ দেখে নিয়েছি এবং টাকাও দিয়ে দিয়েছি। আর আমি কি দিয়েছি বলো তো? আমি নাকের দিয়েছি, যেটা তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। তো নাকেরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ব্লগটা যদি না দেখে থাকো কেউ প্লিজ দেখে এসো। তো এই যে ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে আগে ভিডিওটা আমি ছাড়তে পারিনি, তো আজকে আমি ভিডিওটা ছাড়বো। সবাই দেখো বন্ধুরা ভিডিওটা, আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এখানে দেখো মিষ্টি মুখ করানোর চার, হ্যাঁ একটা কথা বলতে হবে, ভুলেই গেলাম, আমার বৌমাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো এই যে দেখো এখন মিষ্টি মুখ করানো হচ্ছে, এটা আমার বাড়ির সবাই মিষ্টি মুখ করাচ্ছে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার বৌমাটা। এই বয়সে আমি শাশুড়ি হয়ে গেলাম, কিন্তু সত্যি মানে ভেবে কেমন একটা অবাক লাগছে যে শাশুড়ি হয়ে গেলাম শেষমেশ আমি। হ্যাঁ মানে ছেলেকে বিয়ে দিলাম, শাশুড়ি হয়ে গেলাম, মেয়েকে বিয়ে দিয়েছি, জামাইও হয়ে গেছে, মানে শাশুড়ি হয়ে গেছি মোটামুটি। তারপরে দেখো মিষ্টি মুখ করানোর পরে পরের দিন আমি চলে আসলাম একেবারে, এটা ছিল তার আগের দিন, আর এই যে বিয়ের দিন চলে আসলাম একেবারে। তো এই যে এখানে আমি রান্নার জন্য মাছ ভাজা করে নিয়েছিলাম, চিংড়ি মাছ। আর এখানে আমি মোটা মোটা যে মাছের মাথাগুলো নিয়ে এসেছে ডাল করবে বলে সেগুলো ভেজে দিচ্ছি। মানে ভাই বললো যে একেবারে এখান থেকে কিছু মাছ টাছ ভেজে নিই, কারণ সবাই মাছ ভাজতে পারে না, তার জন্য আমাকে দিয়েছিল মাছগুলো ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে, মানে মাথাগুলো। আর মাছের পেটিগুলো ভাজা করে রেখে দিয়েছি। তারপরে একেবারে চলে আসলাম সাজে। তো দেখো ফাইনালি বৌমাকে আমি সাজিয়েই ফেলেছি, শাশুড়ি হয়ে বৌমাকে সাজিয়ে দিলাম বিয়ের জন্য। তো এখানে দেখো আমি সবটাই সাজিয়েছি, বাট আমার না, জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো, আমার মেহেন্দি পরাটা আমি যেমন পারি না, তেমন এটাও তো একটা আঁকা কাজ, আমি আঁকতে পারি না। তো আমার হাতটা কাঁপে, আমি ঠিকঠাক আঁকতে পারি না। তো তার জন্য ওই যে কপালে যে শাঁসটা দেখতে পাচ্ছ, যে আঁকাটা, তো এটা আমার একটা বুঞ্জি করে দিয়েছে, মানে মামাতো বোনের মেয়ে করে দিয়েছে। আর পুরো শাঁসটাই কিন্তু আমি করিয়েছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। আর সত্যি আমি কিন্তু মোটামুটি পার্লারের কাজটাও কিন্তু জানি, একেবারে জানি না বলবো না, শুধু ওই যে আঁকা কাজটা একটু পারি না, বাদ বাকি সব কিছু পারি। শাড়ি পরাতে পারি অ্যান্ড বিয়ের সাজ পরাতে পারি, চুলও বাঁধতে পারি, ঠিক আছে, শুধু ওই একটাই কাজ পারি না। তারপরে এখানে দেখো ছেলে বৌমাকে দাঁড় করি, এখানে কিছু ফটোশ্যুট করা হচ্ছিল, লাইটটা এত কম না তার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো কেমন হয়েছে ওদের দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই ভিডিওটা একটু তোমার অন্যরকম হয়ে গেছে, শর্টের জন্য নিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো তো কেমন হয়েছে শাঁসটা, অবশ্যই জানাবে কিন্তু আমার বৌমার শাঁসটা কেমন হয়েছে, আর আমি কেমন সাজিয়েছি কিন্তু এটা জানাতে ভুলবে না। আর এই যে দেখো আমার ছোট্ট পিচ্ছি একটা বোন, আর বোনের মেয়ে, তো মানে এরাও পোচ ফাঁস দিচ্ছে ভিডিও করব বলে, তার জন্য দেখো সবাই জানে যে আমি ভিডিও করি, তো তার জন্য সবাই পোচ দিয়ে বসে আছে। এটা আমার মামার মেয়ে, বুঝতে পেরেছো? এই যে ছোটো বাচ্চাটা, ওটা আমার মামার মেয়ে হয়, তো পাশে বসে আছে ফটো করবে বলে। তো এখানে আমি কিন্তু রান্নার ভিডিওটা আর শেয়ার করিনি, আর কাজের জন্য আমি কি বলবো, আমি নিজেও একটু সাজতে পারিনি, সবাইকে সাজিয়ে দিয়েছি, বৌমাকে সাজিয়ে দিয়েছি এত সুন্দর করে, এটাই অনেক। আমি একটা বৌমার সঙ্গে ছবিও পর্যন্ত তুলিনি, জানো তো এত কাজের চাপ ছিল, এত কাজের প্রেশার ছিল আমার উপর, তো তার জন্য আর কিছু সাজতেই পারিনি, ছবিও তুলতে পারিনি। শাশে মানে কি বলবো, শেষে সবাই বলছে যে বৌমার শাশুড়ি তো এখনও কিছুই সাজিনি। আমি বলছি আর সাজ দিয়ে কী হবে, বৌমারাই সাজুক, এখন শাশুড়ি হয়ে গেছে, এখন আবার কিসের সাজ, তাই না? তো যাই হোক, এটা আমার ভাইপো ছিল, তো আমার বড় ভাইয়ের বড় ছেলে, তো এটা আমার বড় ভাইপো বলতে পারো, এটাই আমার একমাত্র মানে কি বলবো, ভাইপোর বিয়ে হলো, প্রথম একটা ঘরে বৌমা আসলো, কেমন হয়েছে জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, টাটা।